తెలుసుకి మై వన్ కీ టు స్పీక్ సక్సెస్ ఇన్ బిజినెస్ అచ్చా కొను సాక్తి జీవి సక్సెస్ হতে পারে না ఇది পারে দেখছেন আপনার সমাজে আছে কেউ এমপি চাকরি করে এমপি হইছে কমিশনার চাকরি করে হইছে মেয়র চাকরি করে হইছে চেয়ারম্যান হ্যাঁ দান সৎকার যারা করে এলাকাতে জাকাত দে জাকাত তারা কি চাকরি করে দেয় তার মানে যারা চাকরি করে তাদের কি নলেজ নাই তারা কি হাই এডুকেটেড না অবশ্যই তারা অনেক বেশি হাই এডুকেটেড তাহলে দেখেন সফল হতে হলে আপনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে বিজনেস কে আমি কোশ্চেন রেখে গেলাম আজকে আমার সামনে যারা অডিয়েন্স আছে রিয়েলি আপনারা কি বিজনেসের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনি যে পেশায় আছেন এই পেশাটা কি আসলে ব্যবসা নাকি জব জব যত ভালো পজিশনেই হোক আপনি মিলেনিয়াল হতে পারবেন না জাস্ট খেয়ে দিয়ে বেঁচে জীবনযাপন করতে মানুষের হাতে এই পৃথিবীর 98% সম্পদের মালিক কয় পার্সেন্ট মানুষ হ্যালো কত পার্সেন্ট আর 2% সম্পদের মালিক হলো কত পার্সেন্ট মানুষ হ্যাঁ 2% সম্পদের মালিক 98% আর 98% সম্পদের মালিক হলো কত পার্সেন্ট মানুষ 2% মানুষ আর ওই 2% মানুষ কারা তারা বিজনেসম্যান এরাই দেশ জাতি অর্থনীতিতে অবদান রাখে এবং রাখতে পারে পরিবর্তনের গণধারণ বিজনেসম্যান আজকে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা জিনিস কি কোন চাকরি জিনিস সৃষ্টি করেছে না বিজনেসম্যান কে বিজনেসম্যান সো এই পৃথিবীতে হাজারো ক্যাটাগরির বিজনেস আছে বাট সিম্পল কি টু লং টার্ম সাকসেস ইন কি নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি আমাদের পক্ষে অনেক ক্যাপিটাল নাই যে আমরা ব্যবসা বাণিজ্য করব 50-100 কোটি টাকা আমরা লোন নিয়ে বা ক্যাপিটাল বাবার সম্পত্তি পাইছি আমরা ব্যবসা স্টার্ট করব আছে আমাদের কাছে সেই টপিক আছে আল্লাহ দিছে আছে ভাই নো আমরা কোন ফ্যামিলিতে বিলং করি আমরা মিডল ক্লাস এই এই টাইপের মানুষজন ব্যবসা করতে চায় না বিকাশ ই নাই ক্যাপিটাল নাই এরা বিলিভ করে না যে নিজের মেধাটাই হলো নিজের বিগ ক্যাপিটাল এটা এটা বিলিভ করতে চায় এই ধরনের লোকদেরকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম দিচ্ছে যে ভাই তোমার মেধাকে